এমবাপ্পে নেইমারবিহীন পিএসজিকে জয়ের ধারায় অব্যাহত রাখলেন লিওনেল মেসি। গতকাল লিগ ওয়ানের ম্যাচে তৌলোসের বিপক্ষে মাঠে নেমেছিল ফরাসি জায়ান্টরা। ম্যাচে ইঞ্জুরির কারণে আগে থেকেই দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র। স্বাভাবিকভাবেই এই ম্যাচের সবচেয়ে বেশি ভরসা ছিল লিওনেল মেসির উপর। নিজের কাজটা দারুণভাবে পালন করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড, আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন পিএসজিকে। ম্যাচের প্রথমার্ধে 20 মিনিটে ফ্রি কিক থেকে গোল হজম করে ফরাসি জায়ান্টরা। তবে ম্যাচের 38 মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি। হাফ টাইম শেষ হয় 1-1 গোলের মাধ্যমে। ম্যাচের দ্বিতীয় হাফে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 58 মিনিটে জালের দেখা পায় লিওনেল মেসি। প্রতিপক্ষের ডিবক্সের সামনে পাস কেনার সময় একই দিকের পায়ে লেগে বলটি চলে আসে লিওনেল মেসির সামনে, আর বল রিসিভ না করে ওয়ান টাচে ডিবক্সের বাইরে থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন সুপারস্টার। শেষ পর্যন্ত সেই ম্যাচে লিড ধরে রেখে 2-1 গোলে জয় পায় পিএসজি, সাথে পায় পূর্ণ 3 পয়েন্ট। নেইমার এমবাপ্পেবিহীন ম্যাচে জয়সূচক গোলটি করে প্রশংসায় বাঁচলেন আর্জেন্টাইন সুপারস্টার। দর্শক, আপনার কী মতামত এই গোলটি নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানান। আর ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিউজ মিস না করেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।